পৌঁছে গেছি সিসেল মিউজিয়াম, ইন্ডিয়া সিসেল মিউজিয়াম। এটা হচ্ছে সামনে এন্ট্রান্স, এখান দিয়ে ঢুকেই লেফট সাইডে আছে টিকিট কাউন্টার, তো সেখান থেকে টিকিট কেটে দেন এন্ট্রি করতে হবে। আর এই এন্ট্রির সামনেই বাইরেতে বিশাল বড় পার্কিংয়েরও সমস্ত কিছু ব্যবস্থা করা আছে, যারা গাড়ি নিয়ে যাচ্ছে বা বাসে করে যাচ্ছে পার্কিংয়ের জন্য কারুর কোনো প্রবলেম হবে না। আর ইউ এক্সাইটেড? ইয়েস। এটা এখানকার প্রথম পয়েন্ট, টোটাল 7টা পয়েন্ট ঘুরে দেখা যাবে, তার মধ্যে এটা হচ্ছে প্রথম। ঢোকার সঙ্গে সঙ্গেই একদম চোখ ধাঁধিয়ে গিয়েছিল এত সুন্দর সমস্ত কিছু। তো এই মিউজিয়াম নিয়ে কিছু কথা তোমাদেরকে বলে রাখি। রাজা কে মোহাম্মদ তিনি বিভিন্ন জায়গা পরিদর্শন করতেন, আর তার একটা বিশেষ হ্যাবিট ছিল, সিসেল তিনি সংগ্রহ করতে ভীষণ ভালোবাসতেন। তো দেশ বিদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে প্রচুর আশ্চর্যজনক সিসেল তিনি নিজের কাছে সংগ্রহ করে রাখতেন। আর তার আরেকটা স্বপ্ন ছিল যে এই সিসেলগুলোকে নিয়ে একটা জাদুঘর তিনি একদিন বানাবেন। 33 বছর সূক্ষ্ম প্রচেষ্টা এবং বিস্ময়কর উদ্যমের পর তিনি এই ইন্ডিয়ান সিসেল মিউজিয়াম প্রথম স্থাপন করেন। শোনা যায় এই জাদুঘরটি বানানোর সময় তিনি নিজের পারিবারিক সম্পত্তিও বিক্রি করে দিয়েছিলেন। অবশেষে ইন্ডিয়ান সিসেল মিউজিয়াম 2013 সালে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছিল। তিনি কেনিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, আমেরিকা বিভিন্ন জায়গা থেকে প্রচুর সামুদ্রিক সেল সংগ্রহ করে এই মিউজিয়ামে রাখতেন। আর প্রতিটা সিসেল দিয়ে যে যে জিনিসগুলো বানানো হয়েছে এখানে প্রত্যেকটা ভীষণ সুন্দর, একটার দিকে তাকালে না চোখ ফেরানো যাবে না, এতটাই সুন্দরভাবে জিনিসগুলো বানিয়ে রাখা রয়েছে। এখানটা এসে তো বেশ ভালো লাগছে, বেশ সুন্দর জায়গাটা, আর পুরো ছাদ দিয়ে দিয়ে সমস্ত কিছু বানিয়েছে, এত ভালো লাগছে, খুব ভালো লেগেছে। আমি সমস্ত কিছু ডিটেলস পরে পরে তোমাদের সঙ্গে ভয়েস ওভারে শেয়ার করবো। এই মিউজিয়ামে 40,000-এরও বেশি সিসেলের সংগ্রহ রয়েছে। মিউজিয়ামটি টোটাল প্রধান 4টে ভাগে বিভক্ত, আর প্রত্যেকটার জন্য আলাদা আলাদা বিশাল বড় এক একটা গ্যালারি রয়েছে।
আর প্রত্যেকটা জিনিস এতটাই সুন্দর যে সেগুলো থেকে চোখ ফেরানো যাবে না। আমাদের কিচেনের কোয়ার্টস মুনস্টোন, ইন্ডিয়ান সিসেল মিউজিয়ামের সব থেকে ছোটো সিসেল এখানেই আছে। এই দেখো একদম ছোট্ট ছোট্ট সিসেলগুলো, সমস্ত কিছু যেগুলো আমি আগে কখনো দেখিনি, এখানে এসেই প্রথমবার দেখলাম। এটা হচ্ছে ডাইনোসর আইসল্যান্ড, যেখানে এসে আমি প্রথমে ভীষণ ভয় পেয়ে গেছিলাম, ভেবেছিলাম এগুলো সমস্ত কিছু সত্যি, বাট এগুলো খুব সুন্দরভাবে বানিয়ে রাখা রয়েছে। বাচ্চাদের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট জায়গা হচ্ছে এটা, বাচ্চারা ভীষণ এনজয় করবে এখানে নিয়ে আসলে। মুসু তো ভীষণ এনজয় করেছে। নেক্সট আমরা চলে এসেছি 3D আর্ট গ্যালারি। এত সুন্দরভাবে পোর্ট্রেটগুলো রাখা রয়েছে, মানে যারা ড্রয়িং করতে ভালোবাসো তাদের জন্য তো একদম অ্যাপ্রোপ্রিয়েট জায়গা, যারা ফটো তুলতে ভালোবাসো, যারা ড্রয়িং করতে ভালোবাসো, প্রত্যেকের এখানে গিয়ে এতই ভালো লাগবে, জায়গাটা এতটাই সুন্দর। নেক্সট আমরা চলে এসেছিলাম ফিশ মিউজিয়ামে। যেগুলো নিজেদের সেলফ প্রোটেক্টের জন্য ওরা ইলেকট্রিক শক দিতে পারে, যখন এখানে এসে প্রচুর সুন্দর সুন্দর আর বিভিন্ন রকমের ফিশ দেখতে পেলাম, যেগুলো আগে কখনো দেখিনি, এখানে এসে ফার্স্ট টাইম দেখলাম।
নেক্সট আমরা চলে এসেছিলাম পার্ল মিউজিয়ামে। এখানে এসে এত সুন্দর সুন্দর বিভিন্ন রকমের পার্ল দেখতে পেলাম। সব থেকে বড় যেটা আমি দেখতে পেলাম এখানে এসে, সুন্দর কাঁচা কিছু অপরিশোধিত মুক্ত দেখতে পেলাম, কিছু আবার আসল মুক্ত দেখতে পেলাম, কিছু খোসার ভেতরে রয়েছে এরকমও মুক্ত দেখতে পেলাম, যেগুলো প্রথমবার এক্সপিরিয়েন্স করলাম। আর এই যে এত সুন্দর ক্রাউন যেটা দেখতে পাচ্ছ, এটা এখানে লেখাই ছিল যে কুইন এলিজাবেথ এটা ইউজ করেছিল, তো সেটাই এখানে রাখা রয়েছে। আর তার একটা তরোয়ালও এখানে রাখা রয়েছে যেটা পুরোটা পার্ল দিয়ে বানানো। এই ক্রাউনটাও এত সুন্দর দেখতে, ফুল পার্ল দিয়ে বানানো, আর যে তরোয়ালটাও রয়েছে সেটাও ফুল পার্ল দিয়ে বানানো। আর জলের নিচ থেকে কিভাবে পার্ল কালেক্ট করা হয় সেটাও এখানে দেখানো হয়েছে। হেলথের জন্য পার্ল মিউজিয়াম থেকে বেরিয়ে এসেই পাশেই ছিল মায়া বাজার, যেখানে গিয়ে প্রচুর রকমের কালেকশন ছিল। আর এতক্ষণ এক্সপিরিয়েন্স নেওয়ার পর যখন এখানে ঢুকলাম, ঢুকে যে কি ভালো লাগলো। মিউজিয়ামে আমি ঢুকিনি, আমি বাইরে দাঁড়িয়ে রয়েছি, ওরা ভেতরে ঢুকে দেখছে। আর আমি এরকম ইয়াররিংসও নিয়েছি, কিনেছি, বাড়িতে গিয়ে তোমাদের সাথে শেয়ার করবো। তাহলে আমি তো বললাম দাও, হ্যাঁ দাও, আমি একটু ব্লগে দেখিয়ে নিই তোমার দিদি, একটু কাছে দাও, হাতে দাও। সকাল 8টা থেকে রাত 8টা টাইমিং। এখানকার টিকিট 400 পার পার্সন। মিনারেল মিউজিয়াম, দেন সেল মিউজিয়াম, পার্ল মিউজিয়াম, ফিশিং মিউজিয়াম, আবার ফিশ মিউজিয়াম, দেন ডাইনোসর মিউজিয়াম, দেন আর্ট গ্যালারি, এই সব কটা দেখা যাবে 400-এ। 1, 2, 3, 4, 5, 6, 7 প্লেস, 400 rupees। 5:10 বাজে, আমাদের এই জাস্ট আমরা বেরোলাম, শ্রমিকের পেয়ে গেছে খিদে, তার জন্য আমরা চলে এসেছি এটুবিতে। তো এই এটুবিটাতে আমরা সবাই মিলে একবার এসেছিলাম, মানে বন্ধুরা আর কি সবাই মিলে এসেছিলাম একবার, আর আজকে আসছি। তো এখানে সেকেন্ড টাইম আসছি আজকে। তো এখানে এসে শ্রমিক এখন খাবে হচ্ছে দই বড়া, কারণ আগের বার যখন এসে আমরা দই বড়া নিয়েছিলাম খুব ভালো বানিয়েছিল, তো সেই জন্য এখন দই বড়া খেতে এখানে এসছে। আর আমি আর মা একটুখানি চা খাবো। তো এই হচ্ছে ব্যাপার, কালকে রং খেলেছি, রঙগুলো এখনো কান থেকে উঠছেই না, দেখতে দেখতে পেছন পেছন আসছে। সৌমিকে গিয়ে গেছে, আমি আর মুসু যাচ্ছি। বলছি কি খাবে? আমি একটা দুটো পাও ভাজি বলবো, দই বড়া নেই, শেষ হয়ে গেছে। পাপড়ি চাট আছে, দই পাপড়ি চাট আছে, ফুচকা আছে, পানিপুরি, দই পানিপুরি, দই পুরি, দুপ্লেট ফুচকা, ফুচকা বলি নাকি, দুপ্লেট ফুচকা, আমি পাও ভাজি খাবো, পাপড়ি চাট ফুচকা টেস্ট করে নেবো। একটা নমকিনের মধ্যে একটা পাও ভাজি বলি না। আর চা চা খাবে না কফি খাবে? ঠান্ডা মামা দই কফি চাট, দহি পাপড়ি চাট, ফুচকা, ফুচকা কি নিয়েছো তুমি?
এখন আর চা দিয়ে খাওয়ার জন্য টোটাল দুটো নিয়েছি, একটা খাবো আর একটা নিয়ে যাবো। ওটা হচ্ছে এখনই খুলবে, এখন খাবো টাইমজোনে। আর মুসু আর সৌমিক গেছে আজকে খেলতে, ওরা ওইখানে সে টাইম জোনেতে খেলছে, মুসুও খেলছে, মুসুর পাপাও খেলছে, দুজনাই খেলছে। আর আমি প্রচণ্ড টায়ার্ড লাগছে, তো আমি এখানে বসেছিলাম, দেখলাম মাও এসে আমার পাশে বসে যেতে, আমি আর মা দুজন মিলে বসে এখানে গল্প করছি, আর ওরা দুজনাই দেখো ওখানে বসে বসে খেলছে, ওরা ওখানে ঘুরে ঘুরে খেলছে। তুমি যদি খেতে পারো তাহলে খাও, তাই কোথাও কি তুমি দেখেছো এটা, এরকম কাঁচি দিয়ে কেটে খেতে কি তুমি কোথাও দেখেছো? খাচ্ছিল ঠিক, আমি জানি তো তুমি ওটা দেখেছো। মায়ের জন্য কোথা ভালো, ফিরে এসেছি আর এখন না একদম টায়ার্ড হয়ে গেছি, বাইরে থেকে তো ডিনার করেই এসেছি আজকে। আর কি ইয়াররিংসটা নিয়েছিলাম সেটা তোমাদের দেখাই, এই যে এই দেখো এই ইয়াররিংসটা নিয়েছিলাম, এটা একদম বলছে যে পিওর পার্ল নাকি, তাই তো পিওর পার্ল। তো এই ইয়াররিংসটা নিয়েছি, সৌমিকে এটা চয়েস করে দিয়েছে, আমারও খুব পছন্দ হয়েছে। তো ওখানে পার্ল মিউজিয়াম ছিল, তো তার পাশেই আর কি এটা মায়া বাজার ছিল, না নামটা মায়া বাজার, সব পিওর ওরা বলছিল যে সব পিওর, জানি না এবার। তো যাই হোক আজকের দিনটা বেশ সুন্দর কাটলো, একটা সুন্দর ভালো ইভিনিং কাটালাম। তো আজকের এই ওটা এখানেই শেষ করছি, আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, যারা আমাদের ফার্স্ট টাইম দেখছো অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন আর একটা ইন্টারেস্টিং ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।